চট্টগ্রামে গত দুদিনের বৃষ্টিতে নগরীর সব জায়গায় জলাবদ্ধতায় তৈরি হওয়া চাকদাই খাতুনগঞ্জে 5 থেকে 6 কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে। ব্যবসায়ীরা জানায়, জলাবদ্ধতার কারণে দোকানগুলোতে পানি ঢুকে পেঁয়াজসহ বিভিন্ন পণ্য পচে নষ্ট হয়ে গেছে। এই সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানায় তারা। খাতুনগঞ্জের বাজারে গত কয়েকদিনের মতোই দাম রয়েছে পেঁয়াজের। প্রতি কেজি দেশি পেঁয়াজ 34 টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে হিলিস্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির ফলে খুচরা ও পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে দাম কমেছে 7 থেকে 14 টাকা। দর্শক, খাতুনগঞ্জ বাজার থেকে এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সাইফুল শুনতে পাচ্ছেন আপনি? আমি শুনতে পারছি। অভি, আসলে আপনি যেমনটি বলেছিলেন, গত 3 দিনের বৃষ্টিতে কিন্তু খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানিয়েছেন যে ওনাদের 5 থেকে 6 কোটি টাকার মালামাল পচে গেছে। যেহেতু 3 দিনের বৃষ্টিতে কিন্তু দ্রুত যেতে পারেনি, যার কারণে আসলে বিভিন্ন গোডাউনে কিন্তু খাতুনগঞ্জের ব্যবসায়ীদের গোডাউনে কিন্তু পানি জমে যায়। পানি জমে যাওয়ার কারণে কিন্তু ব্যবসায়ীদের একটা বড় ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছেন। এখানকার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি জানিয়েছেন, ওনারা এখনো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু আসলে নিরূপণ করেনি। আনুমানিক আইডিয়া করে একটা বলেছেন 5 থেকে 6 কোটি টাকার। ওনারা ধারণা করতেছেন থেকে আরো হয়তো বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। ব্যবসায়ীদের আরেকটা অভিযোগ ছিল, খালের মুখে যে বাঁধ ছিল সেই বাঁধ কিন্তু অপসারণ করা হয়নি। অপসারণ না করার কারণে পানি কিন্তু দ্রুত নামতে পারেনি। ওনারা বিভিন্ন ভাবে কিন্তু চেষ্টা করেছেন সিডিএ এবং সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু সিটি কর্পোরেশন এবং সিডিএর পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের আসলে পদক্ষেপ নেওয়া হয়নি পানি সংস্কারের জন্য। অবি, এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ খাতুনগঞ্জ থেকে জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ।